আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে একটা নতুন ডিজাইন নিয়ে আসলাম, জামদানির ডিজাইন। জামদানি কিন্তু ডিজাইন যেটা সেটা আমাদের সবারই খুবই পছন্দ। তো জামদানির ডিজাইন কীভাবে আঁকবো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে কী কী লাগবে সব কিছু আমি নিয়ে নিয়েছি। আর এই যে এখানে পেপার নিয়েছি দুইটা, এই দুইটা পেপার আমি এভাবে জোড়া লাগিয়ে নেব। এক পেজ আঁকার পরে আরেকটা পেজ, তারপর আমি জোড়া লাগাবো। তো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি, কাগজও নিয়েছি, আর এটা আমি নিয়েছি মাপার জন্য, কারণ মেপে করলে দেখা যায় একদম সঠিক হয়। আর এটাই হচ্ছে আসল খাজানা। এখানে হচ্ছে ডিজাইনগুলো কেটে আমি রেখে দিয়েছি, ছোট ছোট ডিজাইন যাতে হারিয়ে না যায়, এর জন্য আমি এখানে রেখে দিয়েছি। আর এই যে এরকম করে আমি ছোট ছোট কাগজ কেটে নিয়েছি, তাহলে হয় কি ডিজাইনটা একদম সবগুলো সমান হয়, কোনোটা ছোট কোনোটা বড় হয় না। তো আমি এই ডিজাইনগুলো কীভাবে কেটেছি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এরকম ছোট একটা পেজ নিয়ে তারপর এরকম কেটে নিয়ে এভাবে ভাঁজ করে দিলাম। ভাঁজ করে তারপর আমি ডিজাইনটা এঁকে নেব, আঁকার পরে আমি কেটে নেব। তাহলে ডিজাইনটা দেখা যায় সবগুলো এক সমান হয়, কোনোটা ছোট কোনোটা বড় হবে না, ডিজাইনটা দেখতেও সুন্দর হবে। আর জামদানির ডিজাইন কিন্তু আঁকা অনেক কষ্ট, একটু সময় লাগে, দেখা যায় একটু সময় নিয়ে আস্তে ধীরে করলে অনেক সুন্দর ডিজাইন আঁকা যায়। আর এটাই হচ্ছে আমার প্রথম জামদানির ডিজাইন করা। আমি আস্তে আস্তে আরও ডিজাইন করব, সেগুলো আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করার জন্য। আর এই যে এগুলো আমার কাটা হয়ে গেল, এভাবে কেটে নিয়েছি। কেটে নিলে একদম সমান হয়। আর এইভাবে ভাঁজ করে কেটে নেওয়ার পরে তারপর দেখা যায় যে কাগজে রেখে এঁকে নেওয়া যায়। তো আমি এখন দুই পাশের পার অথবা পার এঁকে নেব, পারের যেই দাগটা থাকে সেটা আমি দিয়ে নিচ্ছি, তাহলে একদম সমান হবে। আর এখানে দেখা যায় আপনি যতটুক নিবেন, পারটা আপনি কতটুক রাখবেন সেটা আপনার কাজের উপর নির্ভর করে। চিকন রাখলে চিকন রাখবেন, মোটা রাখলে মোটা রাখবেন। আমি এখানে একটু চৌড়া রেখেছি, আপনারা চাইলে এটা আর একটু ছোটো করেও নিতে পারেন। আর জামদানির ডিজাইন এমন কেউ নাই যে পছন্দ করে না, সবাই পছন্দ করে। আর এটা আমি হ্যান্ড প্রিন্ট করব, যার কারণে আমি এঁকে নিচ্ছি, আপনারা চাইলে সেলাই করেও নিতে পারেন। তো আমি দুই পাশেই এঁকে নিয়েছি। আর যে এখানে আমি পাঁচ পর্যন্ত দাগ নিয়ে নিচ্ছি, বড়টা পাঁচ আর ছোটোটা চার, তাহলে একদম সমান সমান হবে সবগুলো ঢেউ। তাহলে দেখা যায় যে ডিজাইনটা দেখতেও সুন্দর লাগবে। আমি এভাবে এঁকে নিলাম। আর আপনারা যদি এভাবে করে নেন আমার মতো, তাহলে কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে সবগুলো পাপড়ি সমান রেখে ডিজাইনটা শেষ করতে পারবেন। আর পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই বোঝা যায় না, পুরোটা দেখলে তারপর বুঝতে পারবেন আমি এটা কীভাবে এঁকেছি। আর জামদানি ডিজাইন একবার আপনি যখন এঁকে ফেলবেন তখন দেখবেন আরও বিভিন্ন ডিজাইন খুব সহজে এঁকে নিতে পারবেন। আর এই যে আমি এভাবে করে নিয়েছি, এখন এই যে উপরের যে পার্টটা আছে সেটা কীভাবে এঁকেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে আমি দিয়ে নিয়েছি, উপরেটা দেখা যায় একটু দূরত্ব রেখে তারপর আমি ঢেউটা দিয়ে নিয়েছি। ঢেউর ভিতরে আমি ছোট ছোট ত্রিভুজ আকৃতি দিয়ে নিচ্ছি। আর জামদানির ডিজাইন কিন্তু আঁকা অত সোজা না, অনেক কঠিন, তারপরও যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি ডিজাইনটা সুন্দর করে করার জন্য। আর এটা সম্পূর্ণ আমার নিজস্ব ডিজাইন, এটা অন্য কোথাও থেকে নেওয়া না। আমি অনেকগুলো শাড়ি দেখেছি, দেখার পরে আমি এভাবে ডিজাইনটা করেছি যে ওরা কীভাবে এঁকেছে সেটা আগে দেখেছি, তারপর আমি এই ডিজাইনটা করি। আর এই ডিজাইনটা সম্পূর্ণ আমার, আমি আবারও বলে নিচ্ছি। আর এই যে এভাবে পাতা দিয়ে আমি এভাবে এঁকে নিচ্ছি, এভাবে দিলে একদম সমান হবে, কোনোটা ছোট কোনোটা বড় হবে না। আর এভাবে যদি আঁকতে পারেন তাহলে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হবে। আর যারা নতুন তাদের জন্য তো খুবই সহজ হবে, তারা খুব সহজে এরকম ডিজাইন এঁকে তারপর হ্যান্ড প্রিন্ট অথবা সেলাই করে নিতে পারবেন, তাহলে ডিজাইনটা দেখতেও সুন্দর হবে। আর জামদানি ডিজাইন তো সবারই পছন্দ। তো আমি এভাবে করে সবগুলো পাপড়ি এঁকে নিলাম। আর আমি যখন হ্যান্ড প্রিন্ট করবো তখন অবশ্যই আপনাদের সাথে চেষ্টা করবো আমি শেয়ার করার জন্য যে আমি এটা কীভাবে করেছি। আর এই যে এইভাবে পাতাটা দিয়ে, বড়ো পাতাটা দিয়ে নিচ্ছি, ছোটো পাতাটা আঁকা শেষ, এখন বড়ো পাতাটা এইভাবে এঁকে নেবো, তারপরে আরেকটা পাতা আছে এটা আমি এভাবে এঁকে নেবো, তাহলে একদম সমান হবে। আর এই যে দুইটা পেজ দেখতে পাচ্ছেন, এই দুইটা পেজ কিন্তু আমি জোড়া লাগিয়ে নিয়েছি। প্রথমটা যখন আঁকা শেষ হয়েছে তখন কাছাকাছি এই যে এইভাবে আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি, তাহলে পেজটা একটু বড় হবে। আপনারা চাইলে একটা পেজে আঁকা রাখতে পারেন। এই যে আমার আঁকা হয়ে গেছে, দেখেন, আপনারা চাইলে উপরের ডিজাইনটা আর একটু ছোটোভাবেও দিতে পারেন। তো আমার আঁকা শেষ, আর একটু ছোটোভাবে ডিজাইনটা দেওয়া যায়। আর এই যে এই ফুলগুলো আমি এইভাবে রেখে তারপর আবার এঁকে নিই, তারপর আমার এই ডিজাইনটা কমপ্লিট হয়। আপনারা কিন্তু খুব সহজে এভাবে এঁকে নিতে পারবেন, তাহলে দেখা যাবে সবগুলো পাপড়ি একদম সুন্দরভাবে বসবে। আর উপরে যে ডিজাইনটা এটা আপনারা চাইলে এভাবেও দিতে পারেন, কারণ জামদানি দেখা যায় অনেক রকম ডিজাইন থাকে, উপরের যে পারে চিকন কাজটা থাকে এটা এভাবে দিয়ে দিতে পারবেন, তাহলে অনেক ভালো লাগবে।
আর এটা যখন হ্যান্ড প্রিন্ট করব বলেছি যে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব হ্যান্ড প্রিন্ট করার পরে এটা কেমন হয় সেটাই আপনাদেরকে আমি পরে দেখাবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ